অপরিষ্কার চারপাশ, ভাঙাচোরা দেওয়াল, প্লাস্টার খসে পড়ছে এদিক ওদিক, ঠিক নেই জানলা দরজার কপাটেরও, মেঝের অবস্থাও তথই বচ। হঠাৎ করে ছবিটা দেখলে মনে হবে কোনো ভুতুরে বাড়িতে এসে পড়েছেন। চারিদিকে ঝোপঝাড়, আগাছা, দেওয়ালে ফাটল, ছাদ চুঁয়ে পড়ছে বৃষ্টির জল, স্তূপাকৃত প্লাস্টিকের গ্লাস, উঁয়ের ঢিপি, এইসব দেখলে ভুতুরে বাড়ি মনে হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু না মশাই, এটাই শিমলাপালের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সীমান্তের এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপরে নির্ভর করেন ওই দুই জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। কিন্তু দিনকে দিন খারাপের দিকে যেতে যেতে এখন বেহাল দশা এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের। বারবার প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এগারোটার সময় খুলে, ডাক্তার কোনোদিন আসে, কোনোদিন আসে না। এই যে ঝোপঝাড় কি হসপিটালে এরকমই পড়ে থাকে? হ্যাঁ, ওষুধ ওষুধ ঠিকঠাক দেওয়া হয় হসপিটাল থেকে? হ্যাঁ দেয় বইকি, সুবিধা হয় বইকি, ওষুধ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ দেয়। কত বছর এরকম ঝোপঝাড় আছে হাসপাতালে? আছে বইকি, বোধহয় তোমার ছ সাত বছর আট বছর হওয়াক। কিন্তু স্থানীয় সূত্রে খবর, এক সময়ে হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের এমন কঙ্কালসার চেহারা ছিল না। নিয়মিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা আসতেন, প্রাথমিকভাবে প্রায় সমস্ত রকমের পরিকাঠামোই ছিল এখানে। কিন্তু বর্তমানে সেই সুদিন আর নেই, শুধুমাত্র জ্বর সর্দি কাশির ওষুধটুকু মেলে। এর বাইরে কিছু হলে সোজা শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। মানে এটা হাসপাতালটা চলছে, কিন্তু কোনো এমনি পরিষেবা নাই আমাদের হাসপাতালে। সাময়িক যে প্রাথমিক চিকিৎসা একটা সিমিলেবলের মতন আইসি করে এমার্জেন্সি ভর্তি করবো, সে কোনো চিকিৎসা নাই। ঠিক আছে, এমনি টুকটাক দুটো নার্স থাকে, আয়ুর্বেদ একজন থাকে, ঠিক আছে, এমনি টুকটাক কাজ হয় আর কি। যে গরিব মানুষ এখানে দুবুরাই পুরো আছে গ্রামে আমাদের, এটা পরিষেবা দেবো সেরকম কোনো নাই, বুঝতে পারছেন? আর এখানে কোনো এমার্জেন্সি কাজও হয়নি, হয়তো হঠাৎ করে আমার হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এসে ভর্তি করবো বা দেখাবো, সেরকম কোনো পরিষেবা নাই এখানে। তবে এই সুযোগে শাসক দলকে বিদ্যে ছাড়েনি বিরোধীরাও। সিপিএম এর শিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইনের দাবি, শিমলাপাল ব্লকে আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছাড়া এই মুহূর্তে যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে তার মধ্যে আমাদের ভূতসরের অর্ডরা, দুবরাজপুরের হাতিবাড়ি, লক্ষ্মীসাগরের একটা হাসপাতাল, এই সব স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই মুহূর্তে অবস্থাটা হচ্ছে ভুতুরে বাড়ির মতো। মানে কোনোটাতেই সেভাবে ডাক্তার, সে অর্থে ডাক্তার নেই। হাতিবাড়িতে একজন ডাক্তার আছেন সম্ভবত, তো ওনারও যাওয়া আসাটা ইরেগুলার, সঠিকভাবে চিকিৎসা করার জন্য যে প্রতিদিন যাতায়াত সেরকম আমরা তো দেখতে পাই না। এবং এখন পুরো ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, সেখানে দুষ্কৃতকারীদের বসবাস শুরু, নেশা করছে লোক। হঠাৎ করে মানুষের যদি কোনো সমস্যা হয় স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদি তার ওখানে পৌঁছায়, সেক্ষেত্রে কোনো পরিষেবা পাওয়ার কোনো সুযোগ নেই। শিমলাপাল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হাতিবাড়ি, প্রায় 15 কিলোমিটার দূরে ভূতসরের অর্ডরা, কিন্তু কোনো মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার এখন এই মুহূর্তে কোনো সুযোগ নেই। অন্যদিকে অবশ্য দুবরাজপুর অঞ্চল তৃণমূল সভাপতি উদয় শঙ্কর সিংহের দাবি, পাবলিক আমাদেরকে বলেছে যে হাতিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রটা যাতে উন্নতি হয়, যাতে এখানে আমাদের সাধারণ মানুষ পরিষেবা পায়, আমাদেরকেও খবর করে। আমরা সাধারণ মানুষকে বলেছি যে আমরা আগামী দিনে আমরা ভাবছি হাতিবাড়ি স্বাস্থ্যকেন্দ্র কীভাবে ভালোভাবে চলে, সাধারণ মানুষ পরিষেবা পায়, এটার জন্য আমরা চেষ্টা করছি। আমরা পাবলিককে, সাধারণ পাবলিককে আমরা এই কথাই বলেছি। তাছাড়া আমাদের দপ্তর তরফ থেকে আমরা জানিয়েছি যে আমাদের হাতিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রটা কীভাবে ভালোভাবে চলবে, কী সিস্টেমে চলবে, তাছাড়া বাড়িঘর যেগুলো আছে সে বাড়িঘরের উন্নয়ন করার জন্য আমাদের তরফ থেকে আমরা উপর তরফে আমরা জানিয়েছি। এদিকে হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন শিমলাপালের বিএমওএইচ ডক্টর রামাশিস টুরু। এটা বাস্তব সত্য, ওখানে বিল্ডিংয়ের যা অবস্থা এটা উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয়। ওখানে ছাদের অবস্থা ভালো না, জল টল পড়ে, কোনো রকমই চলে আউটডোর পরিষেবা নিয়ে যে মানুষের অভিযোগ সেটা কি সত্য? আউটডোর পরিষেবা নিয়ে, আউটডোর পরিষেবা ঠিকঠাকই চলে, ডাক্তারের যে পরিষেবা থেকে বঞ্চিত মানুষজন এলাকাবাসী সেটা কতটা মান্য?
ডাক্তারি পরিষেবা আগে অভাব ছিল, এখন এখন তো ঠিক আছে বর্তমানে। ডাক্তারই যিনি দায়িত্বে আছেন তিনি যান না বলছেন হসপিটাল, এলাকার মানুষরা দাবি করছেন, ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফই ট্রিটমেন্ট করেন, একটু বেশি বাড়াবাড়ি হলে সেটা টেলিমেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। টেলিমেডিসিনটা করেন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দিন দিন তলানিতে ঠেকছে বলে বারবার অভিযোগের সুর চড়াচ্ছে বিরোধীরা, এমনকি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ রাজ্যপালও। তবে সব ক্ষেত্রেই এই কথা অস্বীকার করেছে তৃণমূল। কিন্তু হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত ত্রুটির এই ছবি আরও একবার প্রশ্ন তুলে দিল সরকারি স্বাস্থ্য পরিষেবার দিকে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।